সোনাকান্দা দুর্গের সবচেয়ে উল্লেখযোগ্য স্থাপনা হচ্ছে বিশাল কামান প্ল্যাটফর্ম। গোলাকার কামান প্ল্যাটফর্মের একটি সিঁড়ি রয়েছে। কামান প্ল্যাটফর্মের উঁচু মঞ্চে শক্তিশালী কামান নদীপথে আক্রমণকারীদের দিকে তাক করা থাকত। এখানে অষ্টভুজ আকৃতির চারটি বুরুজ দুর্গের চার কোণে রয়েছে। দুর্গের একমাত্র প্রবেশ তোরণটি উত্তর দিকে। প্রবেশদ্বারটি একটি আয়তাকার ফ্রেমের মধ্যে স্থাপন করা হয়েছে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, রোহান কবির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি ব্র্যান্ড নিউ আরেকটি ভিডিওতে। আজ আমি দেখানোর চেষ্টা করব মোগল আমলে নির্মিত তিনটি জলদুর্গের অন্যতম জলদুর্গ সোনাকান্দা দুর্গ। এটি 1650 সালের দিকে তৎকালীন বাংলার সুবেদার মীর জুমলা কর্তৃক নির্মিত হয়েছিল। এটি নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে অবস্থিত। দুর্গটিতে রয়েছে স্টক নির্মিত পুরো দেয়াল, একটি বিশাল কামান প্ল্যাটফর্ম এবং উত্তরমুখী একটি প্রবেশ তোরণ। দুর্গটিতে মূলত দুটি প্রধান অংশ লক্ষ্য করা যায়। এক, আত্মরক্ষামূলক প্রাচীর, এর বিশাল আয়তন যা 3.05 মিটার উচ্চতা সম্পন্ন এবং যার মধ্যে গোলা নিক্ষেপের জন্য বহু সংখ্যক প্রশস্ত অপ্রশস্ত ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র আছে। অপরটি হচ্ছে পশ্চিম দিকের উঁচু মঞ্চ যা দুর্গকে জলদস্যুর আক্রমণ থেকে রক্ষা করত। দুর্গ নির্মাণের তারিখ সংবলিত কোনো শিলালিপি পাওয়া যায়নি, তবে ঐতিহাসিকদের মতে এটি 1660 থেকে 1663 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। এই জলদুর্গ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল বহিঃশত্রুর হাত থেকে ঢাকাকে রক্ষা করা।